ওকে, তো বসে পড়েছি শিকারা, পুরো মনে হচ্ছে কাশ্মীরের ডাল লেকে এসেছি। শিকারা গুলো দেখে যা মনে হচ্ছে, শুধু একটু কিছুই মানে ডিফারেন্স না, শুধু একটু গরম এই যা। গুড মর্নিং টু অল অফ ইউ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে সকাল সকাল আমি আর সুপ্তে বেরিয়েছি একটু খাবার খেতে, বেসিক্যালি কচুরি খেতে। তো স্মিতা আসার আগে বলেছিল যে এখানে মোহনের কচুরি নাকি খুব ফেমাস পদ্মির বাড়ির এরিয়াটায়, তো সেখানেই যাচ্ছি আজকে সকালে আমরা মোহনের কচুরি খেতে। বাড়িতে যদিও বা টিফিন হয়েছিল, বাট আমরা বারণ করেছিলাম আমাদের জন্য করতেন না। তো আমি আর সুবিধা বেরিয়েছি, বর্দি আজকে আছে স্কুলে, আদারওয়াইজ হয়তো বর্দিও যেত। তো চলো দেখি কেমন খেতে মোহনের কচুরি। তো চলে এসেছি আমরা মোহন সুইটস, তো দেখি কোনটা। আচ্ছা, ওই কচুরি খাস্তা কচুরি টাইপের কি? আচ্ছা, এবার বুঝেছি। দাঁড়িয়ে খেতে হবে না, জিলিপিটা সরু সরু বেশি জিলিপি। দুটো করে কচুরি দেয় দু জায়গায়। এগুলো কিসের চপ? নিয়ে যাবো, নিয়েও যেতে পারি। অনেক কিছু নামকিন জিনিস পাওয়া যায় স্ন্যাক্স টাইপের, পুরো একদম প্যাকেট প্যাকেট পাওয়া। তো যেই কচুরিটা দেখালাম বেসিক্যালি ওগুলো খাস্তা কচুরি ছিল, তো ওগুলো আমরা নিলাম না। আমি মানে কচুরি বলতে যেটা বুঝি সেই মানে গোল গোল লুচির মতো যে জিনিসটা ওটাই কচুরি বুঝি। ওদের কাছে ওটা ছিল বাট শেষ হয়ে গেছিলো, তো ওটা ঠান্ডা হয়ে গেছিলো বলে ওটা দিচ্ছিল না। তো আমি ঠিক আছে, তাহলে খাস্তা কচুরি নিই, সাথে তরকারি দিয়ে নেবো, কিন্তু ওরা তরকারিও দেবে না সাথে। কেন? কারণ ওটা শুধু খাস্তা কচুরি ওই বেলা কচুরির সাথেই দেবে। আমি বললাম তাহলে তরকারিগুলোকে ফেলে দেবে, বেলা কচুরি শেষ হয়ে গেছে, এগুলো ভাজবে না, তরকারিও দেবে না, তো তরকারি ফেলে দেবে। তারপর ওদের মালিক যে ছিল আর কি, সে বললো যে ভেজে দিচ্ছে, আমরা ভেজে আবার ঠিক বেলা কচুরি নিয়ে আসলাম তরকারির সঙ্গে। তো এই কচুরিগুলো লাস্টে আমরা এনেছি, ভেজে দিল আমাদের আর সাথে তরকারি, আদারওয়াইজ তরকারি দিচ্ছিল না। আর সত্যি কী ধরনের পাবলিক, মানে টাকা দিয়েও আলাদাভাবে ওর তরকারি দেবে না, আবার কচুরি নিয়েই তরকারিও দেবে না। তারপরে কথা শোনানোর পরে তারপরে তরকারি দিল। তরকারি বেশ ভালো, রাধা বল্লভীর মতো। আগে সেই রাধা বল্লভী খেতাম না, ওইরকম টেস্ট অনেকটা। কত করে জানি না, দাম জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমার কচুরি নি, চার পিস, দুশো জিলিপি, তারপরে লাড্ডু, দুটো ভেজ পেটি, সব নিয়ে মোটামুটি 250 টাকা মতো বিল হয়েছে। এই ড্রয়িংটা পুরো হাতে আঁকা, এই দাদা আঁকছে। তো মানে ড্রয়িং টিচার বেসিক্যালি। আজকে শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে আজকে। আগে আধ্যে আঁকা ছিল, এখন কিছু করছে, হয়তো কারো লাগবে 2-3 দিন শেষ করতে। তো এতক্ষণ ধরে কাজ করছিলাম একটু অফিসের, যেহেতু আজকেও আমি অফিসের কাজ করছি, কাল পরশু 2-3 ছুটি নিয়েছি, 2-3 পুরুলিয়া একটু ঘুরবো ঘুরবো বলে। ইভেন কালকে ছোটরা মা বাবা সবাই আসছে, তো সবাই মিলে মজা করবো। তো আজকে বদ্দি গেছে স্কুলে, বদ্দি হয়তো কিছুক্ষণ মধ্যে চলে আসবে। আর স্নান টান করে রেডি হয়ে গেছি, তো এখন দুপুরে খাবো। তো দেখি চলো যে কী আছে আজকের মেনুতে। আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, এখানে আলু পটলের তরকারি রয়েছে, এখানে তাই না কোনোদিন খাইনি। সেটা হলো কুন্দ্রি, কুন্দ্রি ভাজা ডাল, আর এর মধ্যে আছে হচ্ছে ইলিশ মাছের ঝোল। আর স্মিতা ইলিশ খায় না, তো ওর জন্য পমফ্রেট ভাজা, যদিও আমি একটু ট্রাই করে দেখবো। আমি কোনোদিন খাইনি আজ পর্যন্ত পমফ্রেট ভাজা, যাই হোক খেয়ে নিই আগে। তো এখন আমরা দুজনে বেরিয়েছি একটু ঘুরুঘুরু করতে পুরুলিয়া বেসিক্যালি। তো যাচ্ছি এখন শিকারা পয়েন্টে, বদলের বাড়ির থেকে বেশি দূরে না সেটা, একদম কাছেই টোটো ধরে হয়তো 5-10 মিনিট হেঁটে হয়, আধা ঘন্টা মতো লাগে। তো 10 মিনিট হয়তো পৌঁছে যাবো। তার শিকারা পয়েন্টের পাশে একটা মিউজিয়াম আছে, সায়েন্স মিউজিয়াম, হোপ ওটাও দেখতে পারি, দেখা যাক। তো গেলে বোঝা যাবে, ওটা 6টার মতো বন্ধ হয়ে যায়, 5:30 অলরেডি বাজে, তো হাতে বেশিক্ষণ টাইম নেই। তো দেখি আগে শিকারা দেখবো না সায়েন্স মিউজিয়াম দেখবো, না দুটোই দেখবো, না একটা করবো, কিছুই জানি না। তো দেখা যাক কী হয়, গেলে বোঝা যাবে, অনস্পট ডিসিশন নেবো আমরা। তো আমরা চলে এসেছি মিউজিয়ামে, এখান থেকে গেট, দেখি কতক্ষণ লাগে মিউজিয়াম দেখার পর আমরা শিকারা যাবো। পাশেই শিকার পয়েন্ট,
তো রোদ থাকতে থাকতে ট্রাই করবো যেটা মিউজিয়ামটা শেষ করা যায় দেখে, আদারওয়াইজ কালকে শিকারা চড়তে হবে, কারণ দিন ছাড়া শিকারা চড়া যাবে। এখানে 15 টাকা করে এন্ট্রি। ওকে চলো। ওকে সো আমরা এখন সায়েন্স মিউজিয়ামে ঢুকছি না আজকে, কালকে আসবো। অ্যাজ বিকজ এখানে কয়েকটা শো চলে, সেই শোগুলো শেষ হয়ে গেছে, এখন 6টার পর টিকিট দেবে না, 5:30টা লাস্ট শো ছিল, 6:45 বাজে, তো সেই জন্য টিকিট পাবো না এখন আমরা ওই জিনিসগুলোর। তো জাস্ট এমনি ঘুরে সায়েন্স মিউজিয়ামটা জাস্ট দেখতে পাবো আমরা। 7টা অব্দি খোলা থাকে, 6টায় লাস্ট টিকিট দেয়, তো বললো 5:30টা লাস্ট শো, তো ওই শোগুলো দেখার জন্য ভাবলাম কালকে আসবো। তো কালকে এসে সব কিছু সায়েন্স পার্কটাই ঘুরবো কালকে, ইভেন বর্দিরও মেবি ফাঁকা থাকবে কালকে, বর্দিও আসতে পারবে। তো আজকে যাই শুধু শিকারাটা চড়ে আসি, এখন রোদ আছে, মানে রোদ বলবো ভালো ওয়েদার আজকে, আকাশ দেখো পুরো মানে মেঘ নেই, সেরকম পুরো সাদা মেঘ, বেশ ঝলমল ওয়েদার, ভালো শিকারা চড়ার জন্য, মানে আলো মেঘলা থাকলে বৃষ্টি হলে বিচ্ছিরি লাগতো। তো শিকারাতে দেখি ভালো ভালো ছবি তুলতে পারবো, তো সানসেটটাও ভালো লাগবে, সানসেটটা হচ্ছে যদিও বা, এই সানসেটটা এদিকে হচ্ছে যদিও বা, কিছুক্ষণ পরে মনে হচ্ছে মেঘের পেছনেই ঢাকা পড়ে যাবে, সেই হালকা একটা অন্ধকার ভাব চলে আসবে। তো দেখা যাক এখানে আবার টিকিট কত করে দেখি, এখানে তো টিকিট কাউন্টার এখানে 10টা থেকে 8টা, সকাল 10টায় খোলে 8টা অবধি। টিকিট এখানে, ও আচ্ছা ভেতরে, কত টিকিট? দুটো দেবেন? না শিকারা চড়বো, শিকারা 300 টাকা। ও দুজনা 300, পাঁচজনা 300, একজনা 300, তিনজনা 200। কতক্ষণ চড়াবে? 25 থেকে 27 মিনিট। 25 থেকে 27 মিনিট, ঠিক আছে। শিকারার দুজন নিলে 300 টাকা, তো শিকারা 5 জন, মানে 1 জন 2 জন 5 জন যাই চলার কারণে 300 টাকাই নেবে, আর বাকি তো এই রয়েছে, আর যাই না এগুলো আছে কিনা হাতেও। তো পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, পার্ক বলতে কিছুই না, এইটুকু জাস্ট বসে থাকতে পারো তোমরা এসে, এইটুকুই পার্ক। আর শিকারা যদি চড়তে চাও, এই শিকারা রেডি করছে আমাদের শিকারা, এর জন্য 300 টাকা দিতে হলো। ওকে দেখি 27 মিনিট বললো, 25 থেকে 27 মিনিট মতো ঘোরাবে। ক্যামেরা কাজ করে তো, সেটা হচ্ছে কথা, জুতো খুলে যেতে হবে। ওকে নো ইস্যু, তোমার জুতো 2 দিন আগে কেনা, আমারটা তো অনেক পুরনো, কিন্তু খালি পায়ে যাবো সেটাই হচ্ছে চা। বাহ কি সুন্দর লাগছে এখান দিয়ে, এখান দিয়ে কি সুন্দর লাগছে, সানসেটটার রিফ্লেকশন পড়েছে সানে, আহ এখানে পায়ে আরাম যা লাগছে না ম্যাটটায়। তো কি হলো, ও লাইফ জ্যাকেটও পরতে হবে আমাদের, না পরলেও চলে, দেয় তাও ডুবে গেলে তোমাকে বাঁচাবে কে, বেশি গভীর না, তাহলে ফেলে দিয়ে দেখি একবার। ওকে তো বসে পড়েছি শিকারা, পুরো মনে হচ্ছে কাশ্মীরের ডাল লেকে এসেছি, শিকারাগুলো দেখে যাওয়া মনে হচ্ছে, শুধু একটু কিছুই মানে ডিফারেন্স না, শুধু একটু গরম এই যা। তো ছেড়ে দিয়েছে আমাদের শিকারা, দেখি কি সুন্দর ভিউটা, বা সুন্দর thank you.
তো শিকারা চড়ার পরে আমরা চলে এসেছি এখানে আইসক্রিম খেতে, কুলফি আইসক্রিম। তো এই পার্টিকুলার জিনিসগুলো পাওয়া যায়, তো আমরা এখন খাবো ফালুদা। ও এখানে আরও কিছু আছে, কাজু শেক, কি আমেরিকান আমেরিকান কেসর পিস্তা, হাওয়া মালাই, কোল্ড ক্যাফে, স্ট্রবেরি। তো হমকো ভি আতা হ্যায় হিন্দি পড়না, ইয়ে হম লোকো ভি আতা হ্যায় হিন্দি পড়না, লিখনা ভি আতা থা, ভুল গে, থোড়া বহুত আতা হোগা। যাই হোক, মা এসব করছে। তো চলে এসছে আমাদের কুলফি ফালুদা, কি কুলফি ফালুদা না, সে দেখো কিরকম স্ট্রবেরি দিয়েছে, আমার তো দেখে পছন্দ হচ্ছে না। এই দেখো 40 টাকা নিল, থ্যাংক ইউ। ভালো, খুব মিষ্টি না, দেখে মনে হচ্ছে। প্রথমে খেলাম তার কুলফির যে টেস্টটা ভালো লাগছিলো, বাট তারপরে খুব মিষ্টি লাগলো, গাগুলি উঠলো পুরো, এক চামচ খেয়েই আমার বাজে খেতে, সত্যি বাজে খেতে, ব্যাড ডিসিশন। তো এখন আমরা বাড়ি ফিরছি লেকের পাশে হাঁটতে হাঁটতে, আইসক্রিম খেতে খেতে, আইসক্রিম কুলফি মালাই যাই বলো না কেন, যাই না কি জিনিস, তো যাই বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। আমরা 5 নম্বরে এসে আটকে গেছি এইটুকুর জন্য, এইটুকুর জন্য আর খুলছে না, মানে এই গেটটা খুলছে, ওটা বন্ধ হবে না, লাগছে না, এই গেটটা খুলছে বাট এই গেটটা খুলছে না, লক হয়ে রয়েছে, যতক্ষণ না ফোর লিভ রয়েছে এই গেটটা খুলবে না, কি ঝামেলা, এই লিভগুলোর একটা প্রবলেম। তো আজকে আমাদের ডিনার হচ্ছে রুটি আর চিকেন কষা। বাটু চিকেন কষা খেয়েছো তুমি, চিকেন খেয়েছো? তো স্মিতা বানিয়েছে, খাবো এখন, তো খেয়ে দেখা হচ্ছে। কি হচ্ছে রে পাটু, পাটু এখানে কী করছে? আর আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা, আর কিছু নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ব্লগ এডিট হচ্ছে আমার অলরেডি একটা, কারণ ঘুমাবো আর কিছু নেই, বছর ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি আজকে, কালকে সকালে উঠতে হবে, কালকে যদি বা সেরকম অফিসের চাপটা নেই, প্রথম দিন প্রথম আপে একটু করবো, তারপরে আর নেই। তো কালকে ছোটরা মা বাবা সবাই আসছে, তো কালকে হয়তো আমরা যেতে পারি, আজকে মিউজিয়াম যাওয়া হয়নি, কালকে হয়তো যেতে পারি আমি আর স্মিতা মিলে মিউজিয়ামটা দেখতে, তো তোমাদের দেখাবো। তো যাই হোক, কালকে অনেক কিছু হবে, সো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সো টিল দেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।